আসসালামু আলাইকুম এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা তো আজকের যে আমার ভিডিওর বিষয়টা হচ্ছে বিশেষ করে যারা সম্মানিত ব্যবসায়ী করদাতা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমরা যারা সচরাচর ট্যাক্স ভেট নিয়ে কাজ করি তাদের সাথে একটু নলেজ শেয়ারিং করা তো বিষয় নির্ধারণ করা হয়েছে কোন চুক্তি বা বন্দোবস্তের আওতায় কর কর্তন ব্যতিরকে বা সংগ্রহ ব্যতিরকে পরিশোধকারী কর্তৃক প্রাপকের বরাবর কোনো অর্থ পরিশোধ বিষয়টা একটু জটিল মনে হবে আলোচনায় হতে ক্লিয়ার হয়ে যাবে তো আলোচনায় আমি নুরা আহমেদ আয়কর আইনজীবী এবং ভেট কনসালটেড আপনারা জানেন আয়কর আইন দু হাজার তেইশ অনুসারে কর্তনের একটা ম্যান্ডেটরি বিধান আছে কর কর্তন হচ্ছে বিশেষ করে আপনি যে ব্যবসা করবেন সে ব্যবসার পরিপ্রেক্ষিতে যে আপনি যে ক্রয় অথবা যে খরচ করেন ব্যবসার জন্য সে ক্রয় এবং খরচগুলোকে আপনি যখন পরিশোধ করতে যাবেন কোনো প্রাপকের বরাবর সেক্ষেত্রে অবশ্যই উৎসিকর্তনের একটা বিধান আছে তো যদি আপনি সেই বিধান পরিপালন না করে পরিশোধ করেন তাহলে আপনার কনসিকুয়েন্স হচ্ছে যে আপনার যে খরচটা অনুমোদিত হয়ে যাবে ডিজেলাউড হয়ে এটা উল্টো আয় হিসেবে পরিগণিত হবে এবং আয় হিসেবে পরিগণিত হলে তো ট্যাক্স বাড়িতে বেড়েই যাবে তো কোনোভাবে যদি সেটা না হয় তাহলে আপনি অবশ্যই যে কোনো খরচ পরিশোধ করার সময় উৎসে বিধানটা পরিপালন করবেন তবে একটি বিশেষ ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আসলে উৎস কর্তন করতে গেলে যেমন আপনি যদি কোনো যিনি আপনি পরিশোধ করবেন যাকে প্রাপককে তখন দেখা গেলো কি উনি যে বিলটা করলেন সেই বিলটাই ওনাকে পরিশোধ করতে হচ্ছে তাহলে সেখানে আপনি কিভাবে উৎসে কর্তন করবেন করতে তো হবেই নাহলে তো আপনার মানে এই খরচটা ডিজালআট হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আইনে একটা নতুন বিধান হচ্ছে গ্রস আপ করা ধারা একশো একচল্লিশ গ্রস আপ অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে এই যদি আপনাকে বন চুক্তি বা বন্দোবস্ত বা যদি উনি কোনো কারণে সে বিলটাই নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা গ্রস মেথড ফলো করতে হবে সে গ্রস মেথডের ধারা একশো একচল্লিশ তো সূত্রটা হচ্ছে গ সমান সমান ব্র্যাকেট শুরু একশো ইন্টু ক ব্র্যাকেট শেষ ডিভাইডেড ব্র্যাকেট শুরু একশো মাইনাস খ ব্র্যাকেট শেষ অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে সূত্রের যে ফর্মুলা সেটা হচ্ছে গ মানে হচ্ছে যে আমরা কর্তনের উদ্দেশ্যে যেই গ্রস আপটা করতে চাচ্ছি যে অ্যামাউন্টটাকে আমরা গ্রস আপ করতে চাচ্ছি আর খ তো হচ্ছে ব্যতীত যেটা আমরা পরিশোধ করবো যেটা চুক্তি আছে আর খ হচ্ছে প্রযোজ্য কর হার একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি এ আহমেদ এন কোং একটা কনসালটেন্সি ফার্ম তারা চুক্তিবদ্ধভাবে আপনাকে বিশ হাজার টাকা একটা বিল করেছে অর্থাৎ বিশ হাজার টাকাই দেবেন এরকম একটা চুক্তিবদ্ধ বিল করেছে এটা থেকে আপনি ট্যাক্স কাটার পার্সেন্টেজটা অ্যাপ্লাই করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে ট্যাক্সের বিষয়টা করতেন বিষয়টা সমাধান করবেন তখনই আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে গ্রস আপ অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে এই বিশ হাজার টাকার গ্রস আপ ভ্যালুটা কত দাঁড়াচ্ছে আপনি যদি সূত্র অ্যাপ্লাই করেন তখন দেখবেন যে এই বিশ হাজার টাকার গ্রস আপ ভ্যালুটা দাঁড়াচ্ছে বাইশ হাজার দুশো বাইশ টাকা তো বাইশ হাজার দুশো বাইশ টাকা যদি হয় গ্রস আপ ভ্যালু অর্থাৎ গ তা সেখান থেকে আপনি ওই যে ক যেটা পরিশোধ মূল্য যেটা চুক্তি মূল্য বিশ হাজার তো বাইশ হাজার দুশো বাইশ থেকে বিশ টাকা আপনি বিয়োগ করলে যেই ডিফারেন্সটুকু আসবে দুই হাজার দুশো বাইশ টাকা এটাই হলো আপনার উৎসেকর্তনের টাকাটা বা পরিমাণটা বা অ্যামাউন্ট সুতরাং এই টাকাটাই মানে যদিও আপনি তাকে বিশ হাজার টাকা দিবেন কিন্তু আপনি উৎসিকর্তন হিসাবে জমা দেবেন দুই হাজার দুশো বাইশ টাকা চালান করে জমা দিবেন যদি যেহেতু সে আপনার সাথে চুক্তিবদ্ধ ইনক্লুসিভ তাহলে তো এটা আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যে আমি তো আমার পক্ষে একটা চালান দিয়েছি তুমি যদি এটা নাও তাহলে আমাকে যদি তুমি অ্যাডজাস্ট টাকাটা দিয়ে দাও তাহলে তো আমার বারেন্টটা হলো না আর যদি তুমি এটা নিয়ে তুমি ক্রেডিট নাও তাহলে তোমার জন্য ভালো হবে যদি আপনি আপনি ম্যানেজ করতে পারেন আর যদি উনি রাজি না হয় তাহলে তো আপনাকে এই ট্যাক্সের যে পেমেন্ট এটা বারেন্টটা আপনাকে নিতেই হবে তো যাই হোক এখানে আজকের আমি আলোচনাটা সংখ্যকভাবেই করছি অর্থাৎ এটা একটা একটা ছোট্ট একটা বিষয় যে গ্রস আপ কখন আপনি গ্রস আপ করবেন যখন একটা চুক্তি বা বন্দোবস্ত থাকবে যে এই টাকাটাই আমাকে দিতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি যে বিল করছেন এই বিলের কম নিতে চাচ্ছেন না উনি আর টিডিএস করতে চাচ্ছেন না সেক্ষেত্রেও আপনি গ্রস আপ করে ওনাকে দিবেন ঠিক আছে ওনার মূল্যটাই পরিশোধ করবেন বাট আপনি কিন্তু অবশ্যই টিডিএস জমা দিবেন কারণ টিডিএস জমা না দিলে তো বুঝতেই পারছেন যে আপনার খরচটা ডিজেল আউট হয়ে যাবে এবং আয় হিসেবেই গণ্য হবে তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে তা আলোচনায় আজকে বিজনেস যারা মানে ব্যবসায়িক কর্দাতে আছেন তাদের জন্য এটা মাথায় রাখতে হবে আপনি এমনিতেও ইন যদি কোনো চুক্তি বা বন্দোবস্ত না থাকে আপনি অবশ্যই টিডিএস করবেন কারণ আপনার প্রয়োজনে আপনাকে টিডিএস করে সেটা আপনি জান যে উইথ রিটার্ন জমা দিতে হয় প্রতি মাসের শেষে পনেরো তারিখের মধ্যে এবং টিডিএসগুলো আপনাকে প্রতি মাসেই যেহেতু আপনাকে প্রতি একটা স্টেটমেন্ট আকারে বা রিটার্ন আকারে এটা জমা দিতে হবে সুতরাং এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো কারণে তার কাছ থেকে তার মূল্যটা না কেটে পরিশোধ করার বিষয় থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার এই যে ধারা একশো একচল্লিশ অনুসারে গ্রস আপ করে টিডিএস বের করে তারপরে তাকে পরিশোধ করবেন এবং সেই টিডিএসটা আপনি যথাযথ চালান করে জমা দিবেন এবং সেটা আপনার খরচের বিপরীতে আপনি ক্লেম করবেন বা দেখাবেন তো আজকে আশা করি আমি গ্রস আপ বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টস করবেন লাইক দিবেন আর ভিডিওটা ভালো লাগতে থাকলে একটু শেয়ার করবেন যদি অন্য কারো কোনো কাজে লাগে তো সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম